জানলে অবাক হবেন যে সেই মৃত্যু গুহার রহস্য উন্মোচন বিজ্ঞানীদের যেভাবে রহস্য ভেদ হল পৃথিবীর নরক দ্বারের। তুরস্কর নিনিজিলি প্রদেশের 2000 পুরনো একটি গুহার রহস্য উন্মোচন করেন বিজ্ঞানীরা। স্থানীয় বাসিন্দাদের মতে সেই গুহার মধ্যে বাস করেন গ্রিকের নরকের দেবতা প্লুটো, যার নিঃশ্বাসে বিষাক্ত বাতাস রয়েছে। সেই গুহায় ঢুকা তো দুরাস্থ, পাশ দিয়ে গেলেই বিপদ ঘটতে পারে। শুধুই জনশ্রুতি নয়, এর প্রমাণ বারবার দেখা গেছে বলে দাবি সেখানকার বাসিন্দাদের। বিজ্ঞানীরা জানিয়েছেন কোনো অলৌকিক শক্তি কাজ করে না সেই গুহায়। তাদের দাবি প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকার দরুন এমন কাণ্ড ঘটে। চলতি ফেব্রুয়ারিতে প্রকাশিত আর্কিওলজিক্যাল অ্যান্ড অ্যান্থ্রোপোলজিক্যাল নামক জার্নালে জানা গেছে সেই গুহার বাতাসে রয়েছে 4% থেকে 53% পর্যন্ত ভলক্যানিক কার্বন ডাইঅক্সাইড। অন্যান্য গ্যাসের তুলনায় ভারী বলে নিচের দিকেই থাকে এই গ্যাস। সম্প্রতি ওই গুহার পাশে কয়েকটি পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিজ্ঞানীদের অনুমান, ওই গুহা থেকে নির্গত হওয়া কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছে পাখিগুলি।